নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং একটা নিউজ নিয়ে আপনারা কিন্তু সবাই জানেন যে গতকাল কিন্তু স্টে পড়ে গেছে গতকাল কিন্তু শুনানি কিন্তু স্টে পড়ে গেছে অন্তর্বর্তীকালীন নির্দেশ শুধুমাত্র দু মাসের জন্যই কিন্তু স্টেটা কিন্তু পড়েছে আপনারা কিন্তু আমার আগের ভিডিওটাতে দেখেছেন আগের ভিডিওটাতে আমরা আমি কিন্তু বিস্তারে কিন্তু ক্লিয়ার করে দিয়েছি যে আগের দিন হাইকোর্টে কী এই সরি সুপ্রিম কোর্টে কী কী কথোপকথন হয়েছিল বিচারপতিদের সাথে উকিলদের আজকের ভিডিওটাতে কিন্তু আমরা কিন্তু সেটা নিয়ে কিন্তু একটু ডিসকাস করব না না হ্যাঁ আজকে আমরা এটা নিয়ে ডিসকাস করবো যে এর পরবর্তীকালে কি হবে এবং কি হতে চলেছে এবং সুপ্রিম কোর্টে আগের দিন কি কি ঘটেছে এটা নিয়ে আজকে আলোচনা করব এসএসসি মামলায় এখনও কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট তবে চাকরিহারাদের চিন্তা বাড়ছে কিছু কিছু ক্ষেত্রে স্টে অর্ডার কিন্তু পড়েনি স্কুল সার্ভিস কমিশনে চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হাইকোর্টে এই সুপ্রিম কোর্টে চলছে সুপ্রিম কোর্ট মন্তব্য করল শর্তহীন স্থগিতাদেশ দিতে আগ্রহী নয় যোগ্য অযোগ্য বাছায় গুরুত্বপূর্ণ এখনই কোনো স্থগিতাদেশ দিচ্ছে না হঠাৎ করে মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মন্তব্য শুনে হঠাৎই বললেন হাইকোর্টের রায় এখনই কোনো স্থগিতাদেশ দিচ্ছে না সিবিআই তদন্ত চালিয়ে নিয়ে যাবে আমরা জুলাইতে আবার মামলা রাখছি এখন শুধু সব পক্ষকে নোটিশ জারি করব। এদিন চাকরি আরাদের আইনজীবীরা আদালতকে জানান সিবিআই ওএমআর শিট উদ্ধার করেছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে কারণ ওই সমস্ত ওএমআর শিট নাইসার দপ্তর থেকে উদ্ধার হয়নি পাওয়া গেছে ই সংস্থার প্রাক্তন এক কর্মী পঙ্কজ বনশালের বাড়ি থেকে চাকরিহারাদের আইনজীবী যুক্তি শুনে প্রধান বিচারপতি বলেন আপনি কি বলছেন ওই সময় ওয়েমআর সিট ঠিক নয় আইনজীবী বলছেন সেটা নয় তদন্তে সবটা প্রমাণিত হয়নি আমাদের প্রশ্ন তদন্তে প্রমাণ হওয়ার আগেই কি করে এত হাজার চাকরি বাতিল হয়ে গেল মূল মামলাকারীদের আইনজীবী মানিন্দার সিং বলেন ওএমআর সিট মেলানো সম্ভব নয় প্রত্যেকের দুটো করে ওএমআর সিট হবে একটি এসএসসির কাছে অন্যটি নাইসার কাছ থেকে পাওয়া যাবে এবার কোন ওয়েমারের কারচুপি হয়েছে কিভাবে নির্ণয় করা সম্ভব এর থেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করাই ভালো মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন টাকার বিনিময়ে বাজারে চাকরি বিক্রি হয়েছে প্রধান বিচারপতি বলেন ওয়েমার সিট নিয়ে আপনার অবস্থান কী বিকাশবাবু বলেন নাইসা নামক সংস্থা আজকে উঠে গেছে ওই সংস্থার মূল্যায়নের দায়িত্ব নেওয়া হয়েছিল দায়িত্ব দেওয়া হয়েছিল সিবিআই সেখান থেকে ওয়েমার উদ্ধার করেছিল এসএসসি তা গ্রহণ করে তেইশ হাজার একশো তেইশ জন চাকরি সুপারিশ দেওয়া হয়েছিল প্রধান বিচারপতি এরপর বলেন তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল চাইছে কেন বাবু বলেন কারণ এটা একটা বিরাট দুর্নীতি হয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই অবৈধ বিকাশবাবুর বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি বলে নিয়োগ প্রক্রিয়া অবৈধ হলে সম্পূর্ণ নিয়োগ তো বাতিল হয়েই যাবে একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন পুরো বিষয়টা নিয়ে আমরা বিবেচনা করব তার আগে আমরা কোনো শর্ত ছাড়া স্থগিতাদেশ দিতে আগ্রহী নয় বিচারপতি পাদরিওয়ালা জানালেন যোগ্য এবং অযোগ্য বাছাই করা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্ত বলেন চাকরি বাতিল আদালতের এক্তিয়ারের মধ্যেই পড়ে না সুপ্রিম কোর্টকে অনেক রায় এর আগে তা বলা আছে গোপন তথ্য থেকে অন্য সংস্থার হাতে তুলে দিলেন এসএসসিকে দায়িত্বহীন বলে মন্তব্য করলেন সুপ্রিম কোর্ট এসএসসি নিয়োগ প্রক্রিয়া এবং সেই সংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত জালিয়াতি করেছে বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি মত মন্তব্য এতদিন তাহলে তথ্য জানার অধিকার যা যা বলতেন সেসব তাহলে নিশ্চয়ই অসত্য ছিল প্রধান বিচারপতি বললেন এসব গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য সংস্থা সংস্থার হাতে তুলে দিলেন কেন আপনারা কি আপনাদের দায়িত্বশীল কাজ আপনাদের অফিসে স্ক্যান করতে যাচ্ছে আর আপনারা কিছু জানেন না এটা কি করে হতে পারে সুপ্রিম কোর্টের স্ক্যানিং রুমে কেউ গেলে আদালতের কর্মীরা তা জানবেন না এটা তো হতে পারে না আপনাদের সম্পূর্ণ দায়িত্ব ছিল সব তথ্য সংরক্ষণ করে রাখার আদালতের এই মন্তব্য এসএসসি জানায় সিবিআই নাসার সার্ভার থেকে ওয়েমার শিটের মিরর ইমেজ পেয়েছে জবাবে সুপ্রিম কোর্ট বলে সেটা তো আরও খারাপ আপনাদের ডাটা বাইরে কোনো সংস্থা থেকে পাওয়া যাচ্ছে এখানে তো দেখা যাচ্ছে বড়ো মাপের নিরাপত্তা লঙ্ঘন করা হয়েছে এসএসসি কে পাল্টা প্রশ্ন বিচারপতি জবাবে কি বললেন স্কুল সার্ভিস কমিশন এবার প্রধান বিচারপতি প্রশ্নের মুখে কেন এসএসসি জানতে চাইল ওএমআর নষ্ট করেছিল কেন এ নিয়ে কোনো আইন আছে জবাবে এসএসসির আইনজীবী গুপ্তের জবাব আমাদের কাছে ডিজিটাল ডাটা রয়েছে প্রধান বিচারপতি বলছে স্ক্যানিং করার জন্য নাইসাকে দিয়েছিলেন কিন্তু আপনাদের চেয়ারম্যান তো ওই কাজ সম্পর্কে বিষয়ে জানতেনি না বলছেন গুপ্তা বলছেন মানে এসএসসির যিনি আইনজীবী নাইসাকে লিমিটেড টেন্ডার দিয়ে স্ক্যানিংয়ের কাজ করানো হয়েছিল প্রধান বিচারপতি কিন্তু মিরর ইমেজ তো নেই বলা হচ্ছে এসএসসির মিরর ইমেজ নাইসার কাছ থেকে নেওয়া হয়েছে সেগুলো প্রকাশ করা হয়েছে প্রধান বিচারপতি বলছে কিন্তু টেন্ডারের জন্য কতজনকে ডাকা হয়েছিল আপনারা তো সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছেন অথচ যথাযথভাবে টেন্ডার আপনারা ডাকেননি কেন এর আগে গত উনিশে এপ্রিল এই মামলার শুনানিতে ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া অতিরিক্ত পথ তৈরির জন্য জড়িতদের বিরুদ্ধে সিবিআই আপাতত ব্যবস্থা নিতে পারবে না বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত তবে চাকরি হারাদের তেমন কোনো স্বস্তির খবর এসেছে এটা পরে এসেছে বিচারপতি বি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে পাদ্রিওয়ালা বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানি ছিল মামলাটি প্রথমে ছিল রাজ্য সরকার তথা চাকরি হারাদের আইনজীবী আইনজীবীরা আশা করেছিল হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ মিলবে অনেক কষ্ট করে কিন্তু অ্যাটলাস্ট কিন্তু স্থগিতাদেশ কিন্তু পরে কিন্তু পড়েছে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো আজকে কিন্তু এসএসসি মেনে নিয়েছে আট হাজার তিনশো সম্ভবত চব্বিশ জনের মতন অযোগ্য প্রার্থী এর ভিতরে আছে বাকি যে আছে প্রায় আট সতেরো আঠেরো হাজারের মতন এরা কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট এরা কিন্তু এসএসসি মেনে নিয়েছে সো এবারে সুপ্রিম কোর্টে কী কী রায় দিয়েছে আপনার কিন্তু আগের ভিডিওটাতে আমি কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছি সো বন্ধুরা এটা হলে আজকে আপডেট পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার